মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা স্টাইলিং। তো দেখতে পেয়েছি আমি রেডি হয়ে গেছি, তো যাচ্ছি এখন কামাখ্যা মন্দিরে। আর কামাখ্যা মন্দিরে যাবো, আর কই কই যাবো তোমরা আমার ভিডিওর সাথে বলে থাকো, তো দেখতে পাবে আমি কই কই যাই। তো চলো আপাতত কামাখ্যা মন্দিরে যাই। তো চলো বেরোই, সব রেডি হয়ে গেছে। তো এখানে ও খাচ্ছিলো লুচি আর তরকারি। আমরা কামাখ্যা মন্দিরে কিন্তু পুজো দিইনি, তো তার জন্য আমরা খেয়েই গেছি, আমরা মানে গেছি না আর কি, না খেয়ে এরকম। তো আমরা জাস্ট ঘুরে এসেছি, আমি একবার গেছি আগে, তো এবার যাচ্ছি আবার দ্বিতীয় টাইম, সেকেন্ড টাইম। তো আমরা গাড়ি বুক করে নিয়েছি, বুক করে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো চলো তোমরাও চলো আমার সাথে। তো এখানে আমরা সিঁড়ি দিয়ে উঠছি, আমরা ঢুকে গেছি। তো আমরা এখান থেকে এমনি ডালা কিনেছি, তো আমরা পুজো দেবো বাইরে থেকে, ভিতরে যাইনি, মানে বাইরে থেকে আমরা পুজোটা দেবো। তো তার জন্য আর এখানে দেখো কি সুন্দর করে জয় মা কামাখ্যা লেখা আছে। ওই দিন কামাখ্যা মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল। আমরা দিনটা হয়তো খুবই ভালো দিনে গেছি, আস্তা মন্দির খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল, সব দরজা এভরিথিং খুব সুন্দর ছিল। তো গিয়েও মনটা ভরেছে খুব বেশি। পুকুরে যাচ্ছি, নিচে পুকুরটা, এখানে জলটা ছোবো বলে জলটা খুব পবিত্র। তো এখানে দেখো কি সুন্দর গণেশের মূর্তি করা আছে, লাল গণেশেও গেছি। তারপর এখানে গিয়ে আমরা ঠাকুর নম করেছি, ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালিয়ে দিয়েছি। মন্দির ঘোরা কমপ্লিট, দেখা কমপ্লিট। এবার আমরা নিচের দিকে যাচ্ছি, মানে নিচে যাচ্ছি। তো কামাখ্যা মন্দির তো ইন্দ্রাচল পাহাড়ে অবস্থিত, তো আমরা অনেকেই উপরে ছিলাম, এখন আমরা নিচে চলে যাচ্ছি। তো এই ভিডিওটাও এখানে শেষ করছি, নেক্সট কোথায় যাই নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। ভিডিওর সঙ্গে থেকো প্লিজ, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথমে তোমরাই দেখতে পাবে।
চারটা ছিল, চারটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য এখানে বাই।